নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা আলোচনা করবো বৃশ্চিক রাশির 2021 কেমন, কোন কোন বিষয় ঘটতে চলেছে বা কীরকম কীরকমভাবে তাদের সামনে বিভিন্ন বিষয়গুলো চলে আসবে। আপনি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির বহু অনুষ্ঠান আমি করেছি অনেকদিন থেকে, অনেকদিন আগে থাকতে আমি বৃশ্চিক রাশির সমস্যা আসতে পারে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করি, আর এখন তো আপনার জীবনে অবশ্যই সমস্যা চলছে, কারণ আপনার সপ্তম ভাবের মধ্যেই মঙ্গল রাহু অবস্থান করছে এবং আপনার রাশির মধ্যেই কেতু অবস্থান করছে। এই জীবন আর রাখবো না, এই জীবন রেখে লাভ নেই, কেউ আমার পাশে নেই, আমি একা, আমি একটু আমার সমস্যাতে কেউ আমার পাশে থাকে না, হ্যাঁ একমাত্র ভগবানের পূজা পাঠ করলে মনে হয় ভগবান কিছুটা কথা শোনেন, এইসব ফিলিংস, বিভিন্ন রকম ফিলিংস কিন্তু আপনার ভেতরে চলে আসছে এবং আপনার মন কিন্তু শান্তিতে নেই। আপনি যেই বিষয়টাকে সবথেকে বেশি ভালোবাসতেন সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি রয়েছেন। এরকম বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি মানে হচ্ছে রাগ, বৃশ্চিক রাশি মানে হচ্ছে রোম্যান্স, বৃশ্চিক রাশি মানে হচ্ছে লড়াই, বৃশ্চিক রাশি মানে হচ্ছে এরা ছোটবেলা থেকে প্রচুর স্ট্রাগল করতে করতে বড় হয়, জীবনের কোনো একটি সময় গিয়ে হয়তো ভালো জায়গায় অ্যাচিভ করতে পারে। বৃশ্চিক রাশি মানে হচ্ছে নিজে প্রেম তো করে, কিন্তু প্রেমের মধ্যে যাকে প্রেম করে তার থেকে প্রচুর ধোকা খাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। বৃশ্চিক রাশি মানে হচ্ছে এডুকেশন কিন্তু খুব বেশি দূর অনেক সময় হয় না বিভিন্ন কারণে, কিন্তু যদি কেউ এডুকেশনটা অনেক বেশি অবধি করে নেয় তাহলে কিন্তু সে অতি সুন্দর এডুকেশন করতে পারবে। বৃশ্চিক রাশি মানে হচ্ছে জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা বিশেষ ন্যাক বলা যেতে পারে। বৃশ্চিক রাশি মানে হচ্ছে নিজের কর্ম এমন কিছু করে দেখাতে যায় যাতে সবাই সেই কর্ম দেখে প্রশংসা দেয়, অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু একটু প্রশংসা পেতে চায়, যা কিছুই করবো একটু ভালো করার একটা টেন্ডেন্সি থাকে। বৃশ্চিক রাশি কিন্তু অনেক বেশি বিলাসিতার মধ্যে চলে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইলকে মেনটেন করে, এরা কিন্তু শুধু পেতে চায় ভালোবাসা বা একটা সৎ ব্যবহার। বৃশ্চিক রাশি যদি কোনো ছেলে মেয়ে থাকে বা যদি কোনো বিবাহিত থাকেন তাহলে ছেলে মেয়েদের মাথা গরম করিয়ে দেয়, ছেলে মেয়েরা আবার বেশি পরামর্শ আপনাকে দিতে চাইবে, এরকম ব্যাপারটা কখনো কখনো হয়ে যায়। যাই হোক, বৃশ্চিক রাশির বিভিন্ন জীবনের নানা দিক সম্পর্কে আমি অনেক অনুষ্ঠান করেছি, সেগুলো আপনাদের ভালো লেগেছে, কিন্তু আজকে জানাবো যে বৃশ্চিক রাশির 2021 সাল কেমন কেমন কাটবে, 2021 সালে কোন কোন ঘটনা নিয়ে আসছে এবং কোন কোন ঘটনা গ্রহগত প্লেসমেন্টের কারণে বৃশ্চিক রাশির জীবনের মধ্যে ঘটতে দেখা যাবে। দেখুন, বৃশ্চিক রাশি খেয়াল রাখতে হবে, আমরা এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু পুরোপুরি চন্দ্রকুণ্ডলীর ওপরে নির্ভরশীল, অর্থাৎ চন্দ্রকুণ্ডলীকে দেখে আমরা কিন্তু কথাগুলো বলছি। আপনাদের এমনও হতে পারে যে আপনাদের ডিস্ট্রিক্ট লগ্ন, সেই ডিস্ট্রিক্ট লগ্ন হওয়ার কারণে আমার কথাগুলো বেশ কিছুটা ম্যাচ হতে পারে, কিন্তু রাশি যদি হয় তাহলে খুব বেশি ম্যাচ হয়ে যাবে এই কথাগুলি। দেখুন, কম বেশি সারা বছর 2021টা শনি কিন্তু আপনাদের রাশির তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করবে। এই রাশির তৃতীয় ঘরের মধ্যে শনির অবস্থান কিন্তু বি পজিটিভ বলা যেতে পারে, কারণ হচ্ছে এই বছর কিন্তু আপনাদের ভিতরে উদ্যোগ দেখা যাবে, চেষ্টা দেখা যাবে, লড়াই করার ইচ্ছা দেখা যাবে। এই বছর কিন্তু আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি মাথা কাটাতে হবে। এই বছর কিন্তু আপনার ভাই বা বোনের সঙ্গে সমস্যা আসতে পারে কোনো রকমভাবে। এই বছর কিন্তু আপনার কথাবার্তাগুলো বি প্র্যাকটিক্যাল, মানে অনেকটা বেশি একদম প্র্যাকটিক্যাল টাইপের হয়ে যাবে। এই 2021 সালে কিন্তু আপনার সাহস অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনি রিস্ক নিতে পারবেন যে কোনো বিষয়ের মধ্যে, এবং আপনি সেই যদি রিস্ক নিয়ে নেন তাহলে আপনি কিন্তু জিতবেনই অবশ্যই। এই বছর কিন্তু আর্থিক অবস্থা যদি দেখি তাহলে আর্থিক অবস্থা দেখার জন্য এই বছর কিন্তু বৃহস্পতি অর্থের দেবতা, তিনি কিন্তু অবশ্যই মকর রাশির মধ্যে চলে গিয়ে নিচস্থ হয়ে গেছেন এবং 6 মাসের জন্য এবছরে বকরি হয়ে যাবে কম বেশি, এবং মোটামুটি সারাটা বছর মকর রাশি প্লাস কুম্ভ রাশির মধ্যেই বৃহস্পতি থাকবে এই বছরের অক্টোবর অবধি ধরে নিন। তাহলে এখানে বৃহস্পতি অর্থের দেবতা হয়ে এবং বৃশ্চিক রাশির সেকেন্ড হাউসের অধিপতিও বৃহস্পতি, মানে অর্থের কারক গ্রহ বৃহস্পতি এবং অর্থের দেবতাও বৃহস্পতি, এরকম একটি গ্রহ হয়ে গিয়ে সে যখন নিচস্থ হয়ে যায় তাহলে পরে এখানে কিন্তু বোঝাচ্ছে যে আপনারা কিন্তু অর্থকে নিয়ে বিভিন্ন চাপে থাকতে পারেন, আপনাদের অর্থ হঠাৎ ক্ষয় হয়ে যেতে পারে বা খরচ হয়ে যেতে পারে, কারোর থেকে যদি অর্থ আপনি পান তাহলে সে বিভিন্নভাবে আপনাকে ঘোরাতে চাইবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনি যদি ব্যবসা করেন তাহলে পরে ব্যবসা করলে পরে মোটামুটি আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন আপনি বছরে, তার জন্য কিছু অর্থ আপনি লোন করতে পারেন এবং ব্যবসা করলে পরে আপনার আর্থিক উন্নতি মোটামুটি হওয়ার কথা রয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এবছর অর্থাৎ 2021 সালে কোনো রকম আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন, ঠিক আছে? এবং সেই আইনি সমস্যা কিন্তু আপনার জিত হবে অবশ্যই। এছাড়া বিবাহিত জীবন নিয়ে বলবো, বিবাহিত জীবন হচ্ছে খুবই কমপ্লিকেটেড বৃশ্চিক রাশির। এমনি বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সারা জীবনের জন্য কমপ্লিকেটেড, আর 2021 সালটা তো অবশ্যই কমপ্লিকেটেড। এই বর্তমান সময় অর্থাৎ আমি এখন অনুষ্ঠানটি করছি হচ্ছে মার্চ মাসে, অর্থাৎ মার্চ এপ্রিল মাস নাগাদ আপনার বিবাহিত জীবনের মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার অপর পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, আপনার অপর পার্টনারের মাথা গরম হয়ে যেতে পারে এবং তার সঙ্গে আপনারও মাথা গরম হয়ে যেতে পারে। অপর পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং অপর পার্টনারের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে বা সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনি কিন্তু অবশ্যই আপনার যিনি পার্টনার রয়েছেন তার প্রতি অনেকটা ধ্যান দিন, তাহলে আমার আশা যে আপনি ধ্যান দিতে পারে কিন্তু অনেকটা সুন্দর করতে পারবেন বিবাহিত জীবনটাকে। যারা বৃশ্চিক রাশির মানুষ, যারা এডুকেশনের লাইনে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে এডুকেশনের ক্ষেত্রে প্রচণ্ড মনোসংযোগ দেওয়া উচিত। আপনাদের কনসেন্ট্রেশনটা ফ্ল্যাকচুয়েট হতে পারে বিভিন্ন রকমভাবে এবং আপনি যদি সঠিক প্রশ্নের উত্তর লেখেন সেখানেও কিন্তু আপনার কোনো কারণে উত্তরটি কাটা হয়ে যেতে পারে। তাই আপনাকে আরও বেশি মনোসংযোগ দিতে হবে আপনি যতটা দিয়েছেন, এবং আপনি যদি আশানুরূপ ফল চান তাহলে পারে কিন্তু এই বছরটা আপনাকে আশানুরূপ ফল দেবে না বা দিতে পারবে না। বৃশ্চিক রাশির সন্তানের ক্ষেত্রে যদি আমরা বলি, সন্তানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সন্তান আসতে পারে, আসার একটা সম্ভাবনা রয়েছে সন্তান, এবং যদি আপনার সন্তান হয়ে গিয়ে থাকে তাহলে সন্তানদের থেকে আপনি কিন্তু বিভিন্ন কথাবার্তার কারণে মানসিক কষ্ট পেতে পারেন। আপনি যদি এই 2021 সালে কোনো কেস করে থাকেন কোনো বিষয় নিয়ে, সেই কেস কিন্তু আপনার ফলে মোটামুটি রায় দেবে, অর্থাৎ আপনি সেই কেসে জিততে পারেন। এই 2021 সাল কিন্তু বৃশ্চিক রাশির ওভারঅল যেটাকে দেখছি সেই ওভারঅল বিষয়টাকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি বেশ কিছুটা ভালো এবং বেশ কিছুটা খারাপ কিন্তু 2021 সালটা চলছে। এবং 2021 সালের এই বর্তমান সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসটা আপনাদের জন্য কিন্তু খুবই কমপ্লিকেটেড, অর্থাৎ প্রতিদিন আপনাকে সাবধানে চলতে হবে। আপনি যতটা পারবেন কম কথা বলার চেষ্টা করুন, কারণ কথাই কিন্তু আপনাকে বাদ বিতর্কের মধ্যে ঢুকিয়ে দেবে। এবং যারা প্রেম করছেন, যারা বিবাহিত জীবনে আছেন, তাদের কিন্তু জীবনে অনেক রকম প্রেম বা বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। তাই আপনারা রিল্যাক্সে থাকুন, আপনারা বেশি কথা বলবেন না, বেশি উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে প্রচুর উত্তর রয়েছে কিন্তু আপনারা কিছুক্ষণের জন্য চুপ করে যান, দেখবেন আপনাদের কিন্তু বিবাহিত জীবন বা প্রেম জাতীয় সমস্যা কেটে যাবে আস্তে আস্তে। তাই মার্চ মাস, এপ্রিল মাস অনেকটা সাবধানে আপনারা চলুন। এছাড়াও আপনাদের কোনো দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এছাড়া মাথা গরম প্রচণ্ড পরিমাণে হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই বছর কিন্তু আপনি কোনো মানে আগুন সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন, সেই দিকেও বিশেষভাবে খেয়াল রাখবেন। প্রতিনিয়ত রান্নাবান্না করতে অনেক সময় গ্যাস উনুন ইত্যাদি জ্বালানো হয়, সেই জায়গায় আপনি অনেকটা সচেতন থাকার চেষ্টা করবেন। পুজো আচ্ছা করতে গেলে অনেক সময় লম্প বা মোমবাতি জ্বালাতে হয়, সেই সমস্ত জায়গায় আপনি সচেতন থাকার চেষ্টা করবেন। তাহলে 2021 সালটা কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না, মোটামুটি ভালো ফল দেবে। আমরা অনেক খারাপ জীবন কাটিয়ে এসেছি 2021-এ, আমরা 2020-র সমস্ত ঘটনাকে মাথায় রেখেছি। 2020 প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কীরকমভাবে কেটেছে সেটা তো আমরা নিজেরাই জানি, এবং 2020-কে পার করে 2021-এ এসে গেছি। এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন এসেও গেছে এবং সেই করোনা ভ্যাকসিনের ভ্যাকসিনটা অবশ্যই আমার কাছে আসেনি কিন্তু পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে এসে গেছে, এটুখানি আমি কনফার্ম বিভিন্ন খবর চ্যানেল থেকে যেটুখানি বুঝেছি। তাই চিন্তার কারণ আমরা যে সব থেকে বড়ো চিন্তার কারণ ছিল সেটা পার করে চলে এসেছি। এখন শুধুমাত্র আমাদের এগোবার জায়গা, শুধুমাত্র আমাদের উন্নতির জায়গা, শুধুমাত্র আমাদের সফলতাকে অ্যাচিভ করার জায়গা। তাই এই বৃশ্চিক রাশির এই বছরটা কিন্তু আপনি প্রচণ্ড সাবধানে চলুন, বুঝে শুনে পা ফেলুন। তাহলে আমার দীর্ঘদিনের আশা অভিজ্ঞতা বলছে যে আপনি কিন্তু অবশ্যই 2021-এ জয়ী হবেন এবং 2021 কিন্তু আপনার কাছে একটি সুন্দর উপহার নিয়ে চলে আসতে পারে। অর্থাৎ এই হচ্ছে বৃশ্চিক রাশির 2021-এর রাশিফলের একটা পূর্ব আভাস সামান্যভাবে।
যদিও বা এই রাশিফলের আভাসটা আমি অনেক বড়ভাবে দিতে পারতাম, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই দিকে অনেকে বড় ভিডিও শুনতে চায় না, প্রথমে একটুখানি 1-2 মিনিট শুনে তারপর অনেক সময় ঘুরিয়ে দেয়। তাই ভিডিওগুলো একটি আয়ত্তের মধ্যে করছি, একটি পূর্ব আভাস দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি যদি নিজের জন্মচক্রের বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে আপনার আমার ফোন নাম্বার নিয়ে আপনি কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আজ এখানেই অনুষ্ঠানটি শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।